বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল এবং থামলাইল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিও টপিক কি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটি হচ্ছে করোনা ভাইরাস তো বন্ধুরা আমরা কিন্তু করোনা ভাইরাসের অনেকেই লেটেস্ট আপডেটগুলো জানি না অর্থাৎ কোন দেশে কতজন আক্রান্ত হলো কতজন মারা গেল কিংবা সারা বিশ্বে কতজন আক্রান্ত হলো কতজন মারা গেল। তো অনেক সময় একটি ভুল ধারণার মধ্যে থাকি অথবা আমরা অনেকে অনেকের মুখে থেকে অনেক কিছু শুনি শোনার পর সেটি হয়তো বিশ্বাস করি অথবা নিজের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোটামুটি প্রায় আপডেট একটি নিউজ পাবেন করোনা ভাইরাসের যে সারা বিশ্বে কতজন আক্রান্ত হলো বা কোন দেশে কতজন আক্রান্ত হলো কতজনই বা মারা গেল তো বন্ধুরা এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে তো বড়ো বড়ো মতো দেখছেন জিরোটা একটি ওপ আছে আমি না দিন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা না নয় সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা সেই বিষয়টি জানার জন্য সিম্পলি চলে যাবেন হচ্ছে আপনার ইন্টারনেট ব্রাউজারে অথবা আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে তো সিম্পলি আমি আমার ফোন থেকে আমার ইন্টারনেট ব্রাউজার অর্থাৎ গুগল ক্রোমে যাচ্ছি গুগল ক্রোমে আসার পর এখানে গিয়ে লিখবেন ওয়ার্ল্ড মিটার্স ডট ইনফো স্ল্যাশ করোনা ভাইরাস স্ল্যাশ আপনারা উপরে অ্যাড্রেসটি দেখতে পারছেন ওয়ার্ল্ড মিটার্স ডট ইনফো স্ল্যাশ করোনা ভাইরাস স্ল্যাশ এই অ্যাড্রেসটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব আপনারা হয়তোবা সাইডেও দেখতে পাচ্ছেন তো সিম্পলি এটি আপনার ইন্টারনেট ব্রাউজারে লিখে জাস্ট এটিকে গো করে দিবেন বা এটিকে ব্রাউজ করবেন তো এটিতে গো করলে বা ব্রাউজ করলে আপনারা এখানে দেখতে পারবেন করোনা ভাইরাসের ডিটেলস তথ্যগুলো যেমন করোনা ভাইরাস কেসেস এক লক্ষ বিরাশি হাজার চারশো সাতান্ন জন ডেথ হয়েছে এখন পর্যন্ত সাত হাজার একশো আটান্ন জন এবং সুস্থ হয়েছে উনশি হাজার দুশো এগারো জন তারপর এখানে আছে দেখুন অ্যাক্টিভ কেস একটিভ কেস হচ্ছে বন্ধুরা কারেন্টলি ইনফেক্টেড পেশেন্টস মানে বর্তমানে যে অসুস্থ হয়েছে ছিয়ানব্বই হাজার অষ্টআশি এর মধ্যে মেল্ড কন্ডিশনে রয়েছে উনানব্বই নয়শো পঁচিশ অর্থাৎ সুস্থ হতে পারে সিরিয়াস অর ক্রিটিক্যালি রয়েছে ছয় জন তারপর বন্ধুরা আপনারা আরও নিচে গেলে দেখতে পাবেন ক্লোজড কেসেস তো এইভাবে আপনারা কিন্তু এখান থেকে অনেকগুলো তথ্য দেখতে পারবেন গ্রাফও দেখতে পারবেন টোটাল কেসেসের গ্রাফটি দেখতে পারবেন এখান থেকে টোটাল ডেথের গ্রাফটি দেখতে পারবেন তারপর মোর ডেথ স্ট্যাটিস্টিক্স তো বিভিন্ন ইনফরমেশন পাবেন আপনারা এই ওয়েবসাইটে এখন যদি আপনি জানতে চান কোন দেশে কতজন আক্রান্ত হয়েছে এবং কতজন মারা গিয়েছে সেটি সেটি জানার জন্য সিম্পলি এখান থেকে দেখুন ভিউ বাই কান্ট্রি রয়েছে সিম্পলি এটির উপরে ক্লিক করবেন এটির উপরে ক্লিক করলে আপনি এখানে কান্ট্রি ওয়াইজ পেয়ে যাবেন যেমন এখানে রয়েছে চায়না চায়নাতে টোটাল আক্রান্ত হয়েছে আশি হাজার আটশোশো একাশি নিউ কেসেস হয়েছে একুশ জন এবং টোটাল ডেথ হয়েছে তিন হাজার দুশো ছাব্বিশ জন এবং নিউ ডেথ তেরো জন টোটাল রিকভার্ড হয়েছে আটষট্টি হাজার ছশো অষ্টআশি অ্যাক্টিভ কেইস সিরিয়াস ক্রিটিক্যাল টট কেইস বা ওয়ান মিলিয়ন পপ তো এইরকম অনেক তথ্য অনেক কান্ট্রি এখানে রয়েছে দেখুন ইরান ইউকে সুইজারল্যান্ড নেদারল্যান্ড অনেক কান্ট্রি রয়েছে এখানে কিন্তু আপনি আমাদের বাংলাদেশও পেয়ে যাবেন যেমন আপনি যদি একটু স্কুল ডাউন করে নিচে চলে আসেন তাহলে আপনি এখানে পাবেন হচ্ছে বাংলাদেশ যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ আটজন টোটাল আক্রান্ত হয়েছে নিউ কেস হয়েছে তিনজন নতুন তিনজন এখন পর্যন্ত কেউ মারা যায়নি তারপর টোটাল রিকভার হয়েছে তিনজন একটিভ কেস বর্তমানে রয়েছে পাঁচজন তো এইভাবে আপনারা বিভিন্ন দেশের এখান থেকে তথ্যগুলো আপনারা কিন্তু খুবই সহজে ঘরে বসে আপনি আপনার ফোনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে কেননা এই ভিডিওর মাধ্যমে আপনারা করোনা ভাইরাসের আপডেট অনেক তথ্য জানতে পারবেন এবং কোনো দেশে যদি এটির মেডিসিনও তৈরি হয় সেটিও আপনারা এখানে কিছুটা আপডেট জানতে পারবেন তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে জানতে পারবে করোনা ভাইরাসের আপডেট নিউজটি এটি বন্ধুরা সবার জন্য উপকৃত হবে কেননা করোনা ভাইরাস কিন্তু মহামারী আকার ধারণ করেছে তো আবারও বলছি আপনাদেরকে অনুরোধ করছি অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুল করবেন না তো বন্ধুরা ভিডিওটি ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো টেকনোলজি রিলেটেড ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় সময় টাইক টিউবে সাথে থাকবেন